নমস্কার, আমি ডাক্তার নবীন্দ্র গড়াই। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবীন্দ্র গড়াই বিএইচএমএসে স্বাগত জানাই। আজকে আমি খুবই জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আলফা আলফা সম্বন্ধে আলোচনা করব। প্রথমেই আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি কোথা থেকে তৈরি হয় সেটা জেনে নেব। ম্যাডিকাগা স্যাটাইভা বা ক্যালিফোর্নিয়া ক্লোভার নামক গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি হয়। তাহলে আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। এবারে আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি কী কী ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তা জেনে নেব। আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি সিম্প্যাথেটিক নার্ভের উপর কাজ করে থাকে, তাই মানবদেহে পুষ্টি এবং সব রকমের শারীরিক ক্রিয়া সহজে সুস্থভাবে সম্পাদিত হয়। আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি যদি নিয়মিত ঠিকমতো খাওয়া যায় তাহলে খিদে এবং শরীরের বল শক্তি দিন দিন বৃদ্ধি পায়, অর্থাৎ হজম শক্তি, খাদ্যবস্তু ঠিকমতো পরিপাক হতে সাহায্য করে। যখনই পেটে বায়ু জমে, পেট ফোলে, পেটে যন্ত্রণা অনুভব হয়, খাবার খাওয়ার ঠিক কয়েক ঘন্টা পরেই পেটে ব্যথা অনুভব হয়, পেটের উপরিভাগে ব্যথা অনুভব হয়, ব্যথা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, এছাড়া ঘন ঘন পায়খানার বেগ থাকে এবং হলুদ রঙের মলের সাথে পেটে যন্ত্রণা অনুভব হয়, তার সাথে মলদ্বারে জ্বালা অনুভব হতে থাকে। এই ধরনের সিমটম থাকলে আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই ভালো কাজ করে। যে সমস্ত শিশুদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণে খাবার খায়, তারা পর্যাপ্ত পরিমাণে খাবার খেলো কিন্তু কিছুক্ষণ পরেই যখনই আবার তারা খাবার দেখছে তাদের আবার খেতে ইচ্ছা করছে, অর্থাৎ তারা পরিমাণ মতো খাবার খাচ্ছে কিন্তু সেই মতো তাদের শরীরে ওজন বৃদ্ধি হচ্ছে না বা শরীর স্বাস্থ্য হচ্ছে না। এইসব ক্ষেত্রে আমরা আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারি। এক্ষেত্রে আমরা যদি আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় শিশুদের ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাদের শরীর স্বাস্থ্য ভালো হয় এবং শরীরের ওজনও বৃদ্ধি হয়। আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি আমাদের শরীরে দুর্বল কোষগুলিকে সবল করে আমাদের শরীর স্বাস্থ্যকে সঠিক জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করে। তাই আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি যদি কেউ ঠিকমতো নিয়মিত খায় তার ওজন বৃদ্ধি হতে বাধ্য। আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি মানসিক দুর্বলতা দূর করতে সাহায্য করে, স্নায়বিক দুর্বলতা দূর করতে সাহায্য করে এবং যাদের ঘুম ঠিকমতো হয় না, ঘুমের মধ্যে দুশ্চিন্তা হয়, অর্থাৎ যাদের ঘুমের সমস্যা রয়েছে তারা যদি আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি ঠিকমতো ব্যবহার করে থাকেন তাহলে তাদের যে ঘুমের সমস্যা বা অনিদ্রার যে সমস্যা তা থেকে তারা মুক্তি পেতে পারে না। আমরা অনেকেই শর্করাবিহীন বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগে আক্রান্ত হই, যেখানে ইউরিনের মধ্যে শর্করা একেবারেই থাকে না এবং ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটি যেটা একেবারেই কমে যায়। এক্ষেত্রে বারবার ইউরিন হওয়ার প্রবণতা দেখা দেয়। এছাড়া ইউরিনের মধ্যে ইউরিয়া, ইন্ডিকেন, ফসফেট ইত্যাদি বৃদ্ধি পায়। এইসব ক্ষেত্রে আমরা যদি আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করে থাকি তাহলে ভালো উপকার পাওয়া যায়। সদ্যজাত শিশুদের মায়েরা যদি আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করে থাকেন তাহলে তাদের ব্রেস্ট মিল্কের পরিমাণ বেশি হয় এবং তাদের ব্রেস্ট মিল্কের যে কোয়ালিটি সেটাও খুবই উন্নত হয়। আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য করে। আগেই বলেছি আলফা আলফা মেডিসিনটি আমাদের দুর্বল কোষগুলিকে সবল করে শরীরের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের শরীরে ফ্যাট প্রোডিউসার হিসাবে কাজ করে। তাহলে যে সকল ব্যক্তিদের শরীর অত্যন্ত রোগা, যাদের ওজন স্বাভাবিকের থেকে কম, তাদের যদি ওজন বৃদ্ধি করতে প্রয়োজন হয় তাহলে তারা এই আলফা আলফা মেডিসিনটি
সঠিকভাবে ব্যবহার করতে পারে। যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে তাদের ওজন বৃদ্ধি হতে বাধ্য। এবারে আলফা আলফার নিউট্রিশনাল ইনফরমেশন সম্বন্ধে জেনে নেব। ইউএসডিএ নিউট্রিশন ডাটাবেস অনুযায়ী এক কাপ অঙ্কুরিত আলফা আলফার মধ্যে 8 ক্যালোরি শক্তি বর্তমান, এক কাপ 33 গ্রাম আলফা আলফা স্প্রাউটস কন্টেন্ট অ্যাপ্রক্স 8 ক্যালোরি এনার্জি, 0.2 গ্রাম ফ্যাটস, 0.7 গ্রাম কার্বোহাইড্রেট, 0.6 গ্রাম ফাইবার, 1.3 গ্রাম প্রোটিন বর্তমান। এছাড়াও ভিটামিন এ, ই, সি, কে, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস বর্তমান রয়েছে। এবারে আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি হোমিওপ্যাথিক ডোজ সম্বন্ধে জেনে নেব। অর্থাৎ আমরা আলফা আলফা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কীভাবে খাবো তা জেনে নেব। আমরা আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি মাদার টিনচার হিসাবে ব্যবহার করতে পারি এবং এই আলফা আলফা হোমিওপ্যাথিক মেডিসিনটি গুণ পেতে গেলে আমাদের এটা লং কন্টিনিউ ব্যবহার করতে হবে, অর্থাৎ 3-6 মাস এই মেডিসিনটি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে বড়রা 20 ফোঁটা করে দিনে 2 বার হাফ কাপ জলের সাথে মিশিয়ে খাবার পর খেতে পারেন এবং ছোটদের ক্ষেত্রে সেটা 10 ফোঁটা করে হাফ কাপ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে। তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।